नमस्कार बंधुरा केमन आछेन आपनारा आशा करी आपनारा सबाई खूबी भालो आछेन आमिओ खूब भालो आछि अत्यंत स्वागत जानाच्छि आमार एई कुकिंग कम फूड ब्लगिंग चैनेले जेटार नाम खावा आर आमी। तो आज के एकटा छोट्ट सिम्पल एवं टेस्टी रान्ना निये आमि चले एसेछि जेटा करते खूबई अल्प समय लागबे। देखतेई पाच्छेन खूबई अल्प जिनिस नियेछि जेटा पोस्तो तीनखाना छोटो छोटो टमेटो और चारटे काचा लंका। तो आमी बनाते चले आज के झाल झाल टकटक मिष्टि मिष्टि टमेटो पोस्त गरम गरम भाते खावार जन्य। चलुन ताहले प्रिपारेशनटा स्टार्ट करा जाक। टमेटो और काचा लंकाटा प्रथमे आमी मिक्सिते फेटे नेब। पैने आमी तेल गरम करे नियेछि। एई रान्नाटार जन्य आमी सर्षेर तेल यूज करछि। 5-6 चामचेर मतो सर्षेर तेल एटा आमी गरम करे नियेछि। एइदिके आमार टमेटो और काचा लंकार पेस्टटाओ रेडी हो गेছে। তো এটা আমি পুরোটাই তেলে অ্যাড করে দিলাম। তেলে অ্যাড করার পর প্রথমে এই পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি মিক্সিতে পোস্তটাকে পেস্ট করে নেব ভালো করে। এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হোক। ততক্ষণ চলুন আমি পোস্তটাও বেটে নিই। टमेटो और काचा लंकार पेस्टा खूब सुंदर करे आमार भाजा भाजा हो गेছে। तो एरपर एर मध्य आमी दिए देब सामान्य एकटु परिमाणे हलुद गुड़ो, दिए देब स्वाद अनुसारे नून और एकटु सामान्य। और जेहेतु एर मध्य एकटु मिष्टिर परिमाणो राखते चाइछि तो आमी एर मध्य किछुटा चिनिओ एड करब। নিয়ে এটাকে মিক্স করে আরো 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দেব যেটা অলরেডি আমার মিক্সিতে পিষে রাখা হয়ে গেছে। 1-1.5 মিনিট এটারও রান্না হওয়ার পর আমি এর মধ্যে পোস্ত বাটাটা পুরোটা অ্যাড করে দেব। ব্যাস আর বেশিক্ষণ এই রান্নাটা লাগবে না। পোস্ত বাটাটা অ্যাড করার পর आरो 1-1.5 मिनट एटाके आमी नाड़िये चाड़िये नामिये नेब। पोस्तटा आमार सबटा प्राय एड करा हये गेছে। बाकी एबार मिक्सिते जेटुकु लेगे आछे सेटा आमी सामान्य जल गुलिये एर मধ্যে एड करे देব। ভালো করে এটা মিক্স করে নিই। মিক্সিতে যেটুকু পোস্ত লেগেছিল সেটাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে পুরোটা অ্যাড করে দিলাম। নিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 1.5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। তাহলে আমার টমেটো পোস্ত একদম রেডি হয়ে যাবে। পোস্তটা ওইদিকে আমার ফ্রাইং প্যানে রান্না হচ্ছে। এরপর আমি যেটা করছি এটাতে অ্যাড করার জন্য একটা ছোট্ট টমেটোকে কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। নিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে সামান্য কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি আর এই কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। হালকা একটু আমি এটাকে ভেজে নিচ্ছি এরকমভাবে চামচে করে নাড়িয়ে নাড়িয়ে। হালকা একটু এটা ভাজা হয়ে গেলে মানে টমেটোটার কাঁচা ভাবটা একটু চলে গেলে এটা আমি প্যানের মধ্যে অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটাকে শেষ করে নেব। নিয়ে এবারে আমি টমেটো আর এই কাঁচা লঙ্কা ভাজাটাকে পুরোটাই তেল সমেত এর মধ্যে ঢেলে দিলাম। এতে কি হবে টমেটোর ফ্লেভারটা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও পোস্তর মধ্যে খুব সুন্দর ফুটে উঠবে। ব্যাস মিক্স করে দিলাম। নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার শেষ হলো। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। गरम गरम टमेटो पोस्त आमार एकदम रेडी हो गेছে যেটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে রান্নাটা করে থাকেন খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। এই চ্যানেলটা যদি আপনাদের দেখতে ভালো লাগছে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন আপনারা, আমিও ভালো থাকব। দেখা হবে অন্য একটা দিনে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা কুকিং ব্লগে। খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।